নমস্কার বন্ধুরা, সমাপ্তিস কিচেনে সবাইকে জানাই স্বাগত। সমাপ্তিস কিচেনে আমি সমাপ্তি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে, চিকেন স্টু। এই ওয়েদারের জন্য একদম হেলদির পক্ষে খুবই একটা পারফেক্ট রেসিপি চিকেন স্টু। এখন বাচ্চাদের স্কুলে এক্সাম আর বড়দের অফিস দুটোই লেগে আছে, তার সঙ্গে বাইরের ওয়েদারের যা হাল, তো এই সময় সকলেরই কম বেশি শরীর খারাপ, এমন বিশেষ করে কি বাচ্চাদের সর্দি কাশি জ্বর, তো তাদের জন্য একটা মুখে রুচি ফেরাতে বা শরীর ভালো রাখতে নতুন রেসিপি চিকেন স্টু। তো আমি রেসিপিটা কীভাবে বানাচ্ছি চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটা একটু মেল্ট হয়ে গেলে ওখানে দিয়ে দিব আমরা একটা বড় সাইজের পেঁয়াজ, কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে আমরা দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আমি এখানে বেটে দিয়ে গ্রেট করে দিয়েছি, তোমরা চাইলে বাটাও দিতে পারো। এবার আদা রসুন আর পেঁয়াজটাকে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে আমরা ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিব। আমি এখানে 200 গ্রামের মতো চিকেন নিয়েছি। তো চিকেনটা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো, এতে কী হবে চিকেনটাও হালকা হালকা ফ্রাই হবে, তার সাথে সাথে পেঁয়াজ আদা রসুনও হালকা হালকা ফ্রাই হবে। তো এখানে আমি এটা ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। লবণটা দিয়ে ফ্রাই করতে থাকলে কী হবে, চিকেনের মধ্যে লবণটা ঢুকে যাবে। আর এরপরে দিয়ে দিচ্ছি ওর মধ্যে আমি কেটে রাখা সবজি। এখানে সবজির জন্য আমি নিয়ে নিয়েছি গাজর, আলু, টমেটো আর বরবটি। তোমরা চাইলে তোমাদের নিজেদের পছন্দের মতো বা যে সকল সবজি বাচ্চারা খেতে পছন্দ করে সেই সকল সবজিগুলো দিয়ে তোমরা বানাতে পারো। আর এখানে আমি লঙ্কা তেমনটা দিইনি, তো 1টা কাঁচা লঙ্কা দিয়েছি, পরে কিছুটা গোলমরিচের গুঁড়োও দেব। তো আমরা এরপর মশলাটাকে আর সবজিগুলোকে ভালো করে একটু হালকা ফ্রাই করে নেব। খুব একটা বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করব। বেশি ফ্রাই করলে কী হবে, স্যুপের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এই রেসিপিটা দেখতে যেমনই কালারফুল তেমনি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 2টো লবঙ্গ, 1টা এলাচ, 1টা দারচিনি একটু থেতো করে নিয়ে দিয়েছি। আমি এটা এখন দিয়েছি, তোমরা চাইলে বাটারের সঙ্গে এটা ফোড়ন হিসেবে দিতে পারো। তো দেখতে পাচ্ছ আমার সমস্ত কিছু হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে পরিমাণ মতো জল দেবো। জলটা একটু বেশি দেবো এই কারণে, কারণ সবজিগুলো সেদ্ধ হবে, মাংসগুলোও সেদ্ধ হবে, আর তাছাড়া স্যুপ তো একটু গ্রেভি তো থাকবেই, পাতলা পাতলা গ্রেভি তো থাকবে, নাহলে স্যুপের মানে টেস্টটাও হবে না আর স্যুপের মজা মানে স্যুপ খেয়েও ভালো লাগবে না। তোমরা কিন্তু এই ওয়েদারে অতি অবশ্যই তোমাদের বাড়ির বড়দের বা বাচ্চাদের কিন্তু দিতে পারো। এতে কী হবে, ওদের শরীরটাও ভালো থাকবে আর এটা খুবই হেলদি। তো তোমরা অতি অবশ্যই বাড়িতে এটা ট্রাই করতে পারো। এরপর আমি এখানে স্যুপের থিকনেসটাকে বজায় রাখার জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। ওটা দিলে কী হবে, স্যুপের থিকনেসটা একটু গাঢ় গাঢ় ভাব হবে, নাহলে জলের মতো পাতলা হবে, যেহেতু তেমন কোনো মশলা নেই তো ওই জন্য। তো দেখতেই পাচ্ছ আমার রেডি হয়ে গেছে। নামানোর সময় তোমরা 1 চামচ বাটার দিয়ে নামাতে পারো। তো আমার চিকেন স্টু রেসিপি রেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপি অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর অতি অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখনকার মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে। নমস্কার।